याद में हमारी रियासत की वजीर आला ममता बनर्जी संगति दिवस मना रही है। हम आप तमाम लोगों को बहुत बहुत शुक्रगुजार हैं कि आपने कीमती टाइम आकर के यहाँ पर दिए हैं, और हमारे मुशर्रफ हुसैन को भी बहुत मुबारकबाद देंगे कि आपने जबरदस्त तरीके से पिछले एक हफ्ता से आप ये प्रोग्राम का आप ऑर्गेनाइज कर रहे थे। तो बस इसी के साथ में मैं बात ज्यादा तवील नहीं करूंगा। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बंदोपाध्याय जिंदाबाद। धन्यवाद। আমি আর ভাষণ দিব না, কারণ সময় খুব কম, অনেকের বক্তৃতা শুনেছেন। আমি দু চার কথা আপনাদের সামনে শুধু বলবো, আর আপনারা হাত দেখিয়ে জানাবেন যে আগামী লড়াইটা কেমন করবেন। আগামীতে আবার খেলা হবে তো, চমজমাট খেলা হবে তো, দেখার মতো খেলা হবে তো। এই জাতীয় চোর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেশ থেকে হাঁটাবেন তো, বিজেপিকে হাঁটাবেন তো, এই জাতীয় বেইমান বিজেপি পার্টিকে হাঁটাবেন তো, এই জাতীয় মিথ্যাবাদী বিজেপি পার্টিকে দেশ থেকে হাঁটাবেন তো, জমজমাট খেলা হবে তো। ধন্যবাদ। আমি এইটুকুই বলবো যে আমি দায়িত্ব পাওয়ার পরে এখানে জয়প্রকাশ দা আছে, সবাই আছে, আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, অকাত খুব কম, জনতার জননেত্রী, ভারতবর্ষের বিস্ময়, শতাব্দীর আলোক ঝর্ণা ধারা, আমার মাতৃ সমতল নেত্রী, আমাদের ধারক বাহক ক্রান্তিহীন যোদ্ধা রাজপথের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দেওয়ার বাদেও অনেক নির্দেশনা দিয়ে থাকেন, তাই ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞতা, অতল ভালোবাসা এবং সম্মান জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি আমরা এখনও করতে পারিনি, খুব দ্রুততার সহিত এই কমিটি গঠিত হবে। তারপরেও আমাদের মাদার তৃণমূল কংগ্রেস, আমাদের মাননীয় সম্মানিত মন্ত্রীরা যারা আমাকে স্নেহের চোখে দেখে, এবং এমএলএরা এবং রাজ্যের নেতৃত্বরা সবাই মিলে, বক্সিদা হোক, ববিদা হোক, আমাদের জয়প্রকাশ দা হোক, অভিষেক দার অফিসের সঙ্গে পরামর্শ করে নেত্রী নিজের নির্দেশনায় এই সভা আজকে আমরা সফল ও সার্থক করতে পেরেছি, তার জন্য জোরে হাততালি দেন, এবং জোরে এত জোরে হাততালি দেন যাতে এই শয়তানকে তাড়াতে একটা জোরে হাততালি দেন, বিজেপিকে শয়তানকে তাড়াতে। তা আমি এটুকুই বলবো যে আপনারা আগামীতে ফ্যাসিস্ট সরকার, এই মিথ্যাবাদী সরকার ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের কোনো বিকল্প আমাদের নেই। আমাদের রাজপথে লড়াই সংগ্রাম আরও করতে হবে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসকে একটি বড় উচ্চতায় নিয়ে যেতে হবে। সংখ্যালঘুদের ধারক বাহক, সংখ্যালঘু প্রেমী আমাদের অতন্দ্র প্রহরী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংখ্যালঘুদের খেদমতে হাজার হাজার কোটি টাকা দিয়ে আজকে উন্নয়ন করে সারা ভারতবর্ষের বুকে দেখিয়ে দিয়েছেন যে সংখ্যালঘুরা তার নিজের ভাই বোন, তাদের জন্য কীরকম উন্নয়ন করা যায় এ কাজ উনি করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি অনুরোধ করব আপনারা এই আমাদের বাংলায়, এই বাংলার মতো শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভাতৃত্ব চিরন্তন বন্ধন আর বাংলার মতো অন্য রাজ্যে নেই, তাই আমাদের এই শান্তি সম্প্রীতি বাঁচিয়ে রাখতে বাংলার মতো শান্তি সম্প্রীতি অন্য রাজ্যে নেই, আর মমতা ব্যানার্জির বিকল্প নেই, যিনি শান্তি সম্প্রীতি বাংলায় এত রাখবে তার বিকল্প আর নেই, তাই উনি নিজের বিকল্প নিজেই, উনি সময়ের চাইতে এগিয়ে থাকা একজন নাম, উনি একটি সংগ্রামী উপাখ্যান, ইনি একটি ফ্রন্ট ফাইটার অগ্রজ সৈনিক, ইনি আমাদের সকলকে নিয়ে আমাদের গ্রামে গ্রাম বাংলার মানুষকে এই কাজ করার, লড়াই করার এই সুযোগ দিয়ে করে চলেছেন, তাই ওনাকে আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের মাইনরিটি স্টেট কমিটির সমস্ত ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের সঙ্গে ভালো পরিচিত সুসম্পর্ক হয়েছে, তারা আজকে ভালো প্রচুর পরিশ্রম করেছে, একাধিক ভলেন্টিয়ার নেতৃত্বরা জেলা জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমি বুঝতে পারছি যে অর্ধেক লোক মাঠে ঢুকেনি, বাইরে ঘুরে ফিরে রাস্তায় থেকে গেছে, তারা আসলে মাঠ ছোট পড়ে যেত আরও, কিন্তু আমরা অত্যন্ত খুশি, চিরকৃতজ্ঞতা, অতল ভালোবাসা, অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, লড়াইয়ের এক অপর নাম, আমাদের মডার্ন আর্কিটেক্ট অফ বেঙ্গল, আধুনিক বাংলার স্থপতি, বাংলার নবপরিচয়ের রূপকার, রূপান্তরের রূপকার, মডার্ন
মাদার অব হিউম্যানিটি, মানবতার মা, মানবতার অগ্রদূত, মানবতার দেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমি ওনাকে পরশুদিন বিধানসভায় অনুরোধ করেছিলাম যে আপনি দু চারটা মূল্যবান কথা আপনার পবিত্র মুখ দিয়ে এই সংহতি দিবসে আপনি থাকতে যাবেন পারবেন না, কার্শিয়াংয়ে একটি শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে, নতুন আত্মীয়তার বন্ধন নিয়ে আপনি যাবেন, আপনি চলে যান, কিন্তু দয়া করে আপনি যদি আপনার মূল্যবান এই পবিত্র মুখ দিয়ে আমাদের সংখ্যালঘু প্রদেশ তৃণমূল কংগ্রেসের এই সংহতি সভায় দু চার কথা বলেন। উনি রাজি হয়ে বলেছেন বলে ওনার জন্য জোরে আপনারা হাততালি দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না, আমি এটুকুই বলবো যে মাঠ ফাঁকা থাকলেও আমাদের এখন শেষ অবধি অনেক তিনটে বাজতে চলেছে। আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন, রাত্রে ট্রেনগুলো আছে, আমরা আজকে কলকাতাতে 70টা বাসের ব্যবস্থা করেছিলাম আপনাদের স্টেশন থেকে আনার জন্য, হয়তো খাওয়া দাওয়া অতিথি আপ্যায়নে অনেক অনেক ভুল ত্রুটি আছে, আর রাজ্যের সংখ্যালঘু সভাপতি হিসাবে প্রতিদিনও আমারও কিছু ভুল ত্রুটি হয়, কারণ আমি মানুষ, আমি ফেরেস্তা বা দেবতা নয়। তাহলে ফেরেস্তা দেবতাদের এনে রাজনীতি করতে হবে, মানুষের ভুল হবেই, মুখের উপরে বলবেন, সবাই সামনে বলবেন, স্টেট কমিটিকে অনুরোধ করব, বলবেন আমরা আমাদের ভুল সংশোধন করে নিব, আমরা আবার আপনাদের মাঝে থাকবো লড়াই সংগ্রামে। তাই আমরা খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, আমরা হয়তো ভেবেছিলাম যে ফ্রাইড রাইস ভালো কিছু আছে, রাত্রে আপনাদের সকালে খাওয়াবো, কিন্তু ববিদা এটা ব্যবস্থাও করে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য সে ফ্রাইড রাইস ভোর থেকে রাত থেকে প্যাকিং হওয়ার জন্য অনেকটাই একটু সে একটা স্মেল তৈরি হয়েছিল, অনেকে খেয়েছেন, অনেকে খেতে পারেনি, আমাদের ভলেন্টিয়াররা তাদের পরবর্তীকালে টিফিনের ব্যবস্থা করে দিয়েছিল, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে সর্বধর্মের যারা আমাদের ধর্মীয় গুরুরা, যারা সজ্জন পরেশগা ব্যক্তিকে